हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ज्योति व्लॉग। तो गाइस तुम्हारा कैमन आछो, आशा करी अनेक भालो आछो। तो ये देखते पाच्छो आमरा एखन डॉक्टर कास थेके चेकअप करे चले एसेछि। तो एखन आमरा ढुकेछि एम बाजारे। तो एखन आमरा एकटु शपिंग करब। तो तोमादेरके आमि घुरे घुरे देखाच्छि सब पुरो एम बाजारटा। तो तुम्हारा प्लिज पुरो वीडियो देखते थको, स्किप करबेना, पुरोटा देखबे। और ये वीडियो छाड़ते छाड़ते अनेक देरी हो गेछे, तो सरि। वीडियो आमादेर छाड़ते देरी हुए कारण पुजो छिलो, तो तार जन्ने। और पुजोर आगे दिन ही आमरा शपिंग करते गेछिलाम। तो ये देखो आमी एखन पेंसिल बक्स आमी आमार देखछी। तो आमार मामनी बोलछिलो जे कि करबि पेंसिल बक्स निये, तो घरे तो अनेकगुलो पेंसिल बक्स आछे, ताई आमी आर नेई नि पेंसिल बक्स। तो गाइस जानो एम बाजारे एतगुलो कपड़ आछे किन्तु आमार एकटाओ भालो लागेनि, तार जन्ने आमी आर कपड़ चोपड़ किनिनि। तो गाइस एखन आमरा चले जाबो बाड़िते। तो गाइस तोमरा কয়েকদিন আগে দেখেছিল যে আমি অসুস্থ ছিলাম, তো এখন আমি অল্প ঠিক আছি। তো আজকে আমরা গেছিলাম আবার ডাক্তারের কাছে চেক আপ করাতে। তো ডাক্তার বলেছিল দুদিন পরে যাওয়ার জন্যে, তো আমরা গেছিলাম। তো ডাক্তার দেখে বলছিল যে কোনো প্রবলেম নেই, পরে ঠিক আছে। তো এখন আমি খেতেও পারছি। তো আসবার পথে আমরা লঙ্কা এম বাজারে ঢুকে একটু শপিং করে নিলাম। তো কাপড় চোপড় আনিনি, তো আমার ভালো লাগেনি, তার জন্যে এখানে আমরা ঘরের কয়েকটা জিনিস এনেছি। তো আজকে যাব আমরা কাপড় কিনতে। তো এখন তোমাদেরকে আমি খুলে দেখাবো আমি আজকে কী কী এনেছি। তো তোমরা লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিও। আর আমি হেরানো হয়ে গেছি বলতে বলতে। তো গাইস জানো কোনো শপিং মলে গেলে না মানে ওইটা কিনবো এটা কিনবো মানে শুধু কিনতেই মন যায়। তো আমরা কী কী কিনেছি তোমাদেরকে আমি বলে দিই। তো আমরা কিনেছি ডোরম্যাট, তারপর কন্টেইনার্স। তো কন্টেইনার্স আমরা কিনেছি দুটো, মানে একটাতে তিনটে পিস করেছিল। তো একটার দাম হচ্ছে 99 রুপিস ছোটোটা, আর বড়টার দাম হচ্ছে 145 রুপিস। তো অফারে ছিল। তো আমার স্কুলের জন্য আমি নিয়ে টিফিন বক্স, তো এটার দাম হচ্ছে 499 রুপিস। তো এই টিফিন বক্সটা আমার অনেক ভালো লেগেছিল। আর নিয়েছি আমরা ডিশ, তো আমরা তিনটে তিনটে নিয়েছি, তো ছটা নিয়েছি আমরা ডিশ। আর এই যে দেখো মামনির ব্যাগ। তো যাই হোক এখন আমরা এসেছি কাপড় কিনতে। তো কাপড়ের দোকানে এসেছি আমরা, তো অনেক ভিড় ছিল, তো তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখো আমার ছোটদা ভাইকে, আর কুটিবার অবস্থা দেখো, ও ওর ড্রেসের প্যাকেটটাকে নিয়ে হাতে বসে আছে। তো আমাদের ড্রেস কেনা শেষ, তো এবারে আমরা বাড়ি যাব আর তোমাদেরকে খুলে দেখাবো। তো গাইস আমরা পূজোর কাপড় চোপড় শপিং করে চলে এসেছি। তো এখন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি আমরা কী কী কিনেছি। তো এই যে দেখো মিশু বোনের ড্রেস, আর এই যে দেখো আমার ছোটদা ভাইয়ের ড্রেস। তো এই কাপড়গুলো পরে কিনেছি, তো তার জন্য তোমাদেরকে আর আগে দেখাতে পারিনি। তো এটা দিয়েছে আমার ছোট মামা, আমার মিষ্টি মামা দিয়েছে এটা। আর এই যে দেখো এটা দিয়ে, এটা আমার কুট্টি ভাই, আমার মিষ্টি মামা দিয়েছে এটাও, মানে কুট্টি ভাই কাকু দিয়েছে ওকে এই প্যান্ট সাথে। তো এই যে দেখো, তো মিষ্টি মামা এই শাড়িটা আম্মাকে দিয়েছে, মানে আমার দিদমকে দিয়েছে। তো আমার আম্মাকে বললে বোঝা যায় যে আমাকে দিয়েছে, তার জন্য আমি বললাম দিদন। তো এটা দিয়েছে মিষ্টি মামা মামুনিকে, তো মামুনি এটার ভিতরে ঢুকে রেখে দিয়েছিল। তো মামুনির ড্রেস কেনার জন্য মিষ্টি মামা দিয়েছে টাকা, কিন্তু মামুনি এখন আর ড্রেস কিনেনি, কিনবে। তো এই শার্টটা মিষ্টি মামা দাদুভাইকে দিয়েছে,
এটা হচ্ছে আমার কুটুম্বের ড্রেস, তো দাদুভাই দিয়েছে। তো গাইস এটা দিয়েছেন আম্মা আমার দাদুভাইকে, কারণ দাদুভাই তো ড্রেস নিতেই চান না তার জন্যে। লাস্টে এটা হচ্ছে আমার ড্রেস, তারপর এটার ক্লাস। তো গাইস আমাদের পুজো শপিং এতটুকুই, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।